আদর্শের সাথে পার্টিবাসী কখনো বেঈমানি করতে পারে না এবং কখনো বেঈমানি করবেও না ইনশাআল্লাহ সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের বাস্তায় এবং বাড়িতে বলতো পাকিস্তান এখানে উন্নয়ন তো দূরের কথা আমাদের সাথে করতো তুচ্ছ তাচ্ছ ব্যবহার এই সন্ত্রাসীরা এসে বাড়তি বড় বড় কথা বলে আমার মনে হয় বাড়তি কো একটা দালাল এই দালাল দালালদের জবাব আগামী 7 তারিখ নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে দিয়া উচিত শিক্ষা দিবেন যে এই সকল অপর্যাপ্তি খুনে বাড়তি কোনো জায়গা নাই তাদের সাথে যারা দালালি করে তাদেরও কোনো জায়গা নাই আপনার আচরণ এইসব কথাবার্তায় বাগদির মানুষ হৃদয়ে কষ্ট পাইছে আর এই কষ্টের জবাব 7 তারিখে দিবে ইনশাআল্লাহ এই বাগদি গ্রামে 2 দিন নির্মাণ হয়েছে তার আপন বাড়ি বাগদির জানায় অতিষ্ঠ হয়ে গেছে এই গ্রামের মানুষ আমি আমার ফ্যালদার মানুষ বুড়ো আমার মুখ আমার কাছে বিচার নিয়ে আসছে তখন আমি মেয়র এবং সে রামদার মামায় ডাক্তার দিয়ে দিয়ে কাম করছে মানুষের অন্তরে আজ বসবাস করে কেউ কেউ বলে মার্কা রয়েছে কি পাখি আবার কেউ কেউ কয় পরাণ পাখি আপনাদের জনতার আপনাদের মনোনীত প্রাপ্তি রেকর্ড সংখ্যক বিজয়ী হয়ে ইতিহাস তৈরি করবে নতুন করে লেখা হবে ইনশাআল্লাহ